কক্সবাজারের উখিয়ায় গহীন পাহাড়ে সন্ত্রাসী সংগঠন আরসার টর্চার সেলের সন্ধান পেয়েছে র্যাব। মিয়ানমারে বসে এই টর্চার সেল নিয়ন্ত্রণ করত সংগঠনটির নেতা আতাউল্লাহ। অভিযানে গ্রেফতার করা হয় দুজনকে, উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। 2017 সালে মিয়ানমারের রাখাইন থেকে নির্যাতিত হয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন রোহিঙ্গারা, জড়িয়ে পড়েন নানা অপরাধে। এবারে র্যাবের অভিযানে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে সন্ধান মিলল সন্ত্রাসী সংগঠন আরসার টর্চার সেলের। সংবাদ সম্মেলনে র্যাব জানায় রোহিঙ্গা ক্যাম্পে 150+ অস্ত্রধারী সন্ত্রাসী সক্রিয়। এর মধ্যে আরসা, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে খুন সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। আরসা পরিচালিত কাচারি, অর্থাৎ যারা এটাকে টর্চার সেল বলা হয়, এই টর্চার সেলের দায়িত্বপ্রাপ্ত ওসমান প্রকাশ ওরফে সালমান মুরব্বী সহ দুজনকে বিপুল পরিমাণে দেশি বিদেশি অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়। এই সকল আরসা সদস্যদের জন্য তিনি আরসা সিনিয়র নেতৃত্বদের কাছ থেকে, অর্থাৎ সিনিয়র নেতা আতাউল্লাহ বা খালেদের কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ তিনি বিভিন্ন সময় নিয়ে এসেছেন এবং পরবর্তীতে সেই অর্থ তিনি বিভিন্নভাবে বিভিন্ন ক্যাম্প বা ব্লকের যারা দায়িত্বশীল ছিলেন তাদেরকে দিতেন। র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া টর্চার সেলের প্রধান উসমান ও ইউনুস জানিয়েছে, সাধারণ রোহিঙ্গারা আরসার নির্দেশ না মানলে টর্চার সেলে নিয়ে নির্যাতন করা হতো। রোহিঙ্গাদের যারা তাদের নির্দেশনা শুনতেন না বা যারা বিভিন্ন সময়ে তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছেন তাদেরকে নিয়ে এসে নির্যাতন করা হতো। ওসমান ডিজিএফআই এর এক কর্মকর্তাকে হত্যা সহ বিভিন্ন অপরাধে জড়িত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।